Assalamualaikum. Waalaikumsalam, bhai. আজকে কি একদম মানে নতুন বাইক দিয়ে শুরু করব? ভাই 12 দিন বয়স ভাই, নতুন বাইক বলতে নতুন বলাই চলে। 12 দিন বয়স, একটা সার্ভিসও করানো হয় নাই ভাই। 12 দিন হয়েছে মাত্র? অনলি 12 দিন বয়স। এই যে প্রথম সার্ভিস থেকে সম্পূর্ণ সার্ভিস ফ্রি, এটু জেড, একটাও সার্ভিস ধরা হয় নাই। এবং অরিজিনাল মাইলেজ আপনার চলছে কতটুকু ভাই? দেখায় দিচ্ছি, 538 কিলো। 538 কিলো? জি। আচ্ছা, অনটেস্ট বাইক আসলে এক মাস চললেও 1000 কিলোর উপরে যায় না। তো যেহেতু মাত্র 12 দিন হয়েছে, তো 15 দিন, তো সেই জায়গায় 500 কিলো দেখাই দেন। একেবারে নতুন, একদম ব্র্যান্ড নিউ দর্শক, একদম ইনটেক। দুইটা চাবি কিন্তু দেখতে পাইতেছেন। এটা ভাই দামাদামিতে যাব না, বরাবরের মতো ফিক্সড প্রাইসে থাকতেছি আমরা, 3,08,000 টাকা। 3,08,000 টাকায়? জি, FIABS 23 মডেল, এক মাসেরও কম বয়স। আর এর মধ্যে অ্যাক্সেসরিজ লাগানো আছে, এক্সট্রা বাম্পার, তারপরে আপনার সাইলেন্সারের ওই কভারের উপরে আলগা এক্সট্রা কভার লাগানো আছে, টুকিটাকি 3-4 হাজার টাকার কাজ করানো আছে, এটাই বোনাস। ওকে, তো তারপরে কি? তারপরে জিক্সার FIABS 2022, 2022-এর FIABS? জি। আচ্ছা, 5,000-এর মতো চলা। হ্যাঁ, গাড়ি একেবারে ফ্রেশ। আপনার দামাদামি করবো না, ফিক্সড অ্যান্ড ফাইনাল 2,28,000 টাকা। 2,28,000? 2,28,000 ভাই। আপনি তো চিল্লাচিল্লি করেন না, লাফালাফি করেন না, ভিডিও ভাইরাল হবে কেমনে বলেন তো ভাই? আসলে চিল্লাচিল্লি করলে আর লাফালাফি করলে কি ভিডিও ভাইরাল হয়? যে আমার মতো নরম মানুষও আছে যে মানে শুধু কথার উপরেই বিশ্বাস করে ভিত্তি করে গাড়ি কিনতে। আমার কথা হচ্ছে আপনার বেশি কথা, যারা দেখে তাদের মধ্যে থেকে যারা অরিজিনাল কাস্টমার তারা দেখলেই হইলো, তারা দেখলেই হইলো, সবাই দেখা লাগবে এরকম আসলে কোনো ইস্যু না। আচ্ছা, তো তারপরে ভাইয়া তাহলে এটা কত পড়বে বললেন? 2,28,000 টাকা। 2,28,000 টাকায়? জি। FIABS? FIABS। আচ্ছা, দেন হচ্ছে FZS ভার্সন 3? FZS ভার্সন 3, এটা আপনার গিয়া 2022 মডেল। 2022-এর? জি, 4,000 প্লাস চলা, চাকার পশমগুলো এখনো যায় নাই, ডিস্ক একেবারে ফ্রেশ, 3D লোগোর গাড়ি। আচ্ছা, দামাদামি করবো না, ফিক্সড অ্যান্ড ফাইনাল 2,25,000 টাকা। 2,25,000? জি, 2,25,000। আচ্ছা, তারপরে আছে ভাই ভার্সন 2, ভার্সন ডার্ক নাইট, ডার্ক নাইট এডিশন। হ্যাঁ, এটাও 4,000 সামথিং চলা, টায়ারের একদম গ্রিপগুলো দেখলে বোঝা যায় একেবারে ফ্রেশ ডিস্ক, কোনো দাগ স্পট নাই, একেবারে অথেন্টিক অবস্থায় আছে। 4,000 সামথিং মানে 4,142-এর মতো চলা। হ্যাঁ, এই গাড়িটা রাখবো আমরা ফিক্সড অ্যান্ড ফাইনাল 2,00,000 টাকা, 22-এর মডেল। একদম 2,00,000 টাকা রাখবো? একদম 2,00,000 টাকা রাখবো। 4B এক্স কানেক্ট ডাবল ডিস্ক ABS 2021-এর মডেল, 7,000 সামথিং চলা। আচ্ছা, এটা আবার ABS এর কভারও আছে, নষ্ট হওয়ার কোনো প্রবণতা নাই, একেবারে ফ্রেশ গাড়ি, এটা দামাদামি করবো না, ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,65,000 টাকা। 1,65,000 টাকা? জি। তারপরে ভাই 2022-এর ডাবল ডিস্ক ABS পালসার লাল কালো, এই গাড়িটা 4,000 প্লাস চলা, 5,000-এর কাছাকাছি। হ্যাঁ, দামাদামি করবো না, ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,78,000 টাকা। 1,78,000 টাকা? 1,78,000 টাকায় ডাবল ডিস্ক ABS পালসার লাল কালো। তারপরে ভাই পালসার 2018-এর মডেল 19-এর কিনা, একেবারে ফ্রেশ একটা বাইক, প্রায় 9,000 কিলোমিটার চলা। এটা একটা প্রবাসীর গাড়ি ছিল, গাড়িটা ইউজ কম হয়েছে, উনি দেশে থাকতো প্লাস বিদেশে থাকতো, যৌথভাবে ব্যবহার করতো আর কি, কিছুদিন চলতো কিছুদিন বন্ধ থাকতো, ইঞ্জিনটা একেবারে আনটাচ। দামাদামি করবো না, ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,28,000 টাকা। 1,28,000 টাকায়? জি, 1,28,000 টাকায় UG5 পালসার ডাবল ডিস্ক। ওকে, তারপরে আছে ভাই স্ট্রাইকার 2021-এর মডেল, 22-এ কিনা। হ্যাঁ, 6,500 কিলো চলা, একেবারে ফ্রেশ ডিস্ক, চাকা ফুল ফ্রেশ। আচ্ছা, দামাদামির কোনো অপশন থাকছে না, অনলি 95,000 টাকা। 95,000 টাকা? জি, 95,000 টাকা। ওকে, তারপরে এদিকে আছে রেডিয়ন ভাই, রেডিয়ন। আচ্ছা, রেডিয়ন 2021-এর মডেল, 21-এই কিনা আপনার, এই গাড়িটা হলো গিয়ে আপনার 3,000 প্লাস চলা, 3,600 সামথিং, 3,500 প্লাস। আচ্ছা, এই গাড়িটার আমার ফিক্সড অ্যান্ড ফাইনাল 80,000 টাকা, গরিবের রয়্যাল এনফিল্ড। 80,000 টাকা? 80,000 টাকায়। আচ্ছা, তারপরে আছে আপনার ফ্যাশন এক্সপ্রো ডিক্স, এটা 2022 মডেল, 3,000 প্লাস চলা, আপনার দামাদামি করা যাবে না, ফিক্সড অ্যান্ড ফাইনাল 88,000 টাকা। 88,000 টাকা পড়বে? জি, 88,000 টাকা পড়বে। এটা অলরেডি সোল্ড, এটা না দেখাই, এটা শেষ। 2023-এর কিনা, ম্যানুফ্যাকচার 22, অনলি 1,300 কিলো চলা ভাই, একটা স্টাইল 1,300 কিলো চলছে? অনলি 1,300 কিলো, দেখেন না উপরের রাবারের পশমগুলোও পড়ে নাই একবারে। আচ্ছা, 1,300 কিলো চলা, দামাদামি করবো না, ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,05,000 টাকা ভাই। ট্যাঙ্কের মুখকার প্লাস্টিক খুলে নাই, অরিজিনাল সিট পলি এখনও খুলে নাই ভাই। ইয়ামাহার সেলিটু 2022-এর গাড়ি, কোনো দামাদামি নাই।
ওকে তারপরে আছে এক্স ব্লেড নাম্বার করা ভাই জোড়া একটা ব্লু একটা আর্মি কালার দুইটা কি নাম্বার করা নাকি না এটা নাম্বার করা এটা অন টেস্ট এটা হচ্ছে নাম্বার করা 11000 প্লাস চলা 56 সিরিয়াল ভাই নাম্বার প্লেটটা একটু দেখায় দেন যে গ্যাপ আছে গ্যাপ দিয়ে নাম্বার প্লেট একটা হচ্ছে নাম্বার করা ব্লুটা হচ্ছে নাম্বার করা তাই তো জি জি ওকে নাম্বার করা 56 সিরিয়াল 56 সিরিয়াল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক হ্যাঁ এটা 11000 প্লাস চলা দামাদামি করব না ফিক্সড এন্ড ফাইনাল 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা পড়বে জি 1.5 লক্ষ টাকা পড়বে আচ্ছা আর গ্রিনটা ভাইয়া তারপরে গ্রিনটা আছে অন টেস্ট 21 এর 7000 প্লাস চলা দামাদামি করব না ফিক্সড এন্ড ফাইনাল 1,48,000 টাকা 1,48,000 টাকা জি 1,48,000 টাকা পড়বে আচ্ছা তারপরে আছে ভাই রেসিং এডিশন আর টিআর 2021 এর মডেল 6000 প্লাস রান করা দামাদামি করব না ফিক্সড এন্ড ফাইনাল 1,19,000 টাকা 1,19,000 জি 1,19,000 ওকে তারপরে ভাই এটা অ্যাডভান্স হয়ে গেছে এটা নাই দেখাই এটাও অ্যাডভান্স এটাও অ্যাডভান্স তারপর আছে এনএস রিফ্রেশ এডিশন 2022 4000 প্লাস চলা দামাদামিতে যাচ্ছি না ফিক্সড এন্ড ফাইনাল 1,78,000 টাকা 1,78,000 টাকা জি 1,78,000 টাকায় আচ্ছা তারপরে ভাই হাঙ্ক 2021 এর মডেল 5000 প্লাস চলা ম্যাট ব্লু কালার একেবারে ফ্রেশ গাড়িটা ডিস্কটা দেখান চাকাটা দেখায় দেন চাকার বিটটা আপনার একবারে ফ্রেশ দামাদামির কোনো সুযোগ থাকছে না অনলি 1,15,000 টাকা 1,15,000 টাকা 1,15,000 টাকায় বড় ভাই ছোট ভাই পাশাপাশি রেখে দিচ্ছেন হ্যাঁ পাশাপাশি রেখে দিচ্ছি আচ্ছা এটা কি অবস্থা আছে এটা ভাই ডাবল ডিস্ক এবিএস অনেস্ট অবস্থায় আছে এবিএস জি এক্স কানেক্ট আচ্ছা এক্স কানেক্ট ডাবল ডিস্ক এবিএস 2021 এর মডেল 8,600 কিলোমিটার রান করা একেবারে ফ্রেশ একটা বাইক দামাদামি করবো না ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,65,000 টাকা 1,65,000 জি 1,65,000 আচ্ছা আর ইয়েলোটা ভাই ইয়েলো কালার রাইডার এটা ভাই চলা 3000 প্লাস 3000 প্লাস জি জি 3000 প্লাস চলা একেবারে ফ্রেশ একটা বাইক টায়ার দেখেন ডিস্ক দেখেন গাড়ির কন্ডিশন দেখেন দামাদামি করব না ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,30,000 টাকা 1,30,000 আচ্ছা এস লাল একটা 3200 প্লাস চলা হ্যাঁ 2022 এর মডেল হলুদ নেন লাল নেন যেটাই নেন 1,30,000 জোড়া যেটাই নিবে যেটাই নিব 1,30,000 টাকা আচ্ছা তারপরে এইখানে আছে স্ট্রাইকারের জোড়া ভাই স্ট্রাইকারের জোড়া হ্যাঁ এটা কালো লাল কালো হলুদ হ্যাঁ এটা দুইটাই 22 এর মডেল এটা চলা মেবি আপনার এক মিনিট এটা কাল করছে 2700 প্লাস চলা 2700 প্লাস হ্যাঁ এই গাড়িটা রাখবো আমরা অনলি 98,000 টাকা 98,000 টাকা জি 98,000 টাকা 22 এর গাড়ি 2700 প্লাস আচ্ছা আর এই একটা আছে আপনার এটা হইছে 5272 কিলো হ্যাঁ এটাও রাখবো আমরা 98,000 কারণ হলুদ গাড়ির চাহিদাটা একটু বেশি তুলনামূলক দাম দিয়ে কিনতে হয় আচ্ছা দুইটাই 22 এর মডেল জোড়া যেটাই নেন 98,000 ওকে তারপরে এইখানে আছে আপনার এই ইগনিটর 125 টেকনো মডেল যেটা 2021 এর মডেল 21 শেষের দিকে কিনা প্রায় 22 সালেই কিনা এই গাড়িটা রাখবো 95,000 টাকা 95,000 টাকা 5,200 প্লাস চলা তারপরে আছে ভাই আমাদের কাছে ফ্যাশন এক্স প্রো 2023 আচ্ছা অনলি 2600 প্লাস চলা দামাদামি করবো না ফিক্সড অ্যান্ড ফাইনাল এটাও 95,000 যেটাই নেন জোড়া লাল কালোর জোড়া ফ্যাশন প্রো আর ইগনেটর যেটা নেন 95,000 তারপরে ভাই একটা হর্নেট ডাবল ডিক সিরিয়াস গাড়ির কন্ডিশনটা চতুর্দিকে ঘুরায় দেখান ভাই আসলে কেমন কন্ডিশনে আছে একেবারে নতুন যার কেনার ইচ্ছা সে যেন আইসা দেখা যায় গাড়িটা যে এই অবস্থায় আছে গাড়িটা একবার দর্শক দেখতে হবে আপনাদের একবার আইসা দেখতে হবে এবং চাবি দুইটা দেখেন একটা চাবি এখনো খুলে নাই ইনটেক আছে একবারে দুইটা চাবি ইনটেক আচ্ছা একেবারে ফ্রেশ 2200 কিলোমিটার চলা দামাদামিতে যাব না ফিক্সড এন্ড ফাইনাল আপনার মিটার মিটারটাও একটু দেখা দেন অরিজিনাল এবং অথেন্টিক 2305 কিলো 2305 জি এবং 9:50 বাজে 9:50 ঘড়ির টাইমও পারফেক্ট আছে অতএব মিটার পারফেক্ট আছে আপনার দামাদামি যেতে যাবো না ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,80,000 টাকা 1,80,000 টাকা 1,80,000 টাকা একেবারে নতুনের মতো হর্নেট একদম ব্র্যান্ড নিউ বলা যায় দর্শক এটা একদম ব্র্যান্ড নিউ এর মতো ডাবল ডিক সিবিএস আপনি এই সাইডটা একটু দেখায় দেন একেবারে ফ্রেশ ওকে তারপরে ভাই ডাবল ডিক পালসার ইউজি 5 2022 মডেল ম্যাট এডিশন দামাদামি করবো না ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,60,000 টাকা 1,60,000 টাকা 1,60,000 টাকায় ডাবল ডিস্ক পালসার ইউজি 5 ম্যাট এডিশন 2022 ভাই এই গাড়িটা 21 এর মডেল কিন্তু এই গাড়িটা এতটা ফ্রেশ এটাই তো বলতেছে ভাই 21 এর মডেল এখন পর্যন্ত কোথায় গেল একেবারে ফ্রেশ আচ্ছা সব কিছুই আছে পারফেক্ট 5000 প্লাস চলা হ্যাঁ দামাদামি করবো না ভাই গাড়িটা একদম 1,68,000 টাকায় 1,68,000 1,68,000 জি ডাবল ডিস্ক এবিএস আচ্ছা একেবারে ফ্রেশ গাড়ি যদি কেউ চায় তার জন্য এটা ওকে তারপরে ভাই ডাবল এ সিঙ্গেল ডিস্কের পালসার 2022 3800 কিলো চলা দামাদামির কোনো সুযোগ থাকছে না
অনলি 155,000 টাকায়। 155? জি। ওকে। তারপরে এনএস রিফ্রেশ এডিশন। হ্যাঁ। এটা চলা 5,500 এর মতো। দামাদামি করব না, ফিক্সচার ফাইনাল 170,000 টাকায়। 170? জি, 170,000 টাকায় এবিএস গাড়ি রিফ্রেশ এডিশন। তারপরে ভাষণ? তারপরে ভাই ভাষণ 30 জোড়া, লাল ডানা কালাটা। লালটাও আছে কালোটাও আছে? জি, এটাই জিজ্ঞাসা, লাল ডানা কালাটা। আমার ভাই কালোটাই দরকার, কালোটাই দরকার। 2022 এর গাড়ি, 6,000 প্লাস চলা, দামাদামি করবো না, ফিক্সড অ্যান্ড ফাইনাল 225,000 টাকা। আচ্ছা। আর এই যে ভাই 2023 এর গাড়ি, এখনো 3 মাস বয়স হয় নাই, একেবারে নতুন গাড়ি, এই জন্য সার্ভিস বইটা দেখাই দিলাম। 23-এর গাড়ি। গাড়ি ক্রয়ের তারিখ কবে ভাই? 27/4/2023, মানে প্রায় 5 মাস। আচ্ছা, 3 দিন কম 5 মাসে কিনা, তাইলে এখন চলে 7 মাসের 24 তারিখ, অতএব 3 মাস এখনো হয় নাই, একবার নতুন গাড়ি, সার্ভিস একটাও করায় নাই, প্রথম থেকে শুরু করে সব সার্ভিস ফ্রি আছে। সো একেবারে ফ্রেশ, 2,000+ রান করা, কত কিলো যদি দেখে দেই, গাড়িটা একবারে নতুন, 2,111 কিলো রান করা। 2,111 কিলো? জি, একেবারে নতুন গাড়িটা, দামাদামি করবো না, ফিক্সড অ্যান্ড ফাইনাল 230,000 টাকা। এটা পড়বে 230? জি, 230। আর কালোটা নেন বা ব্লুটা নেন, যেটাই নেন, 225 পড়বে ভাই। এই যে নাম্বার করা গাড়িটা মাত্রই রাখলাম, এই যে ওয়াশ করায় রেডি করে ফেলে দিয়েছি, যে আসবে নিয়ে যাবে, একদম অসাধারণ লাগবে না। ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিক, 2021-এর গাড়ি, 25 সাল পর্যন্ত পেপার আপডেট, 10,000+ চলা, দামাদামির কোনো রকম কোনো সুযোগ থাকছে না, অনলি ফিক্সড অ্যান্ড ফাইনাল 150,000 টাকা, 21-এর গাড়ি, নাম্বার করা, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিক। মিজান ভাই বাইক তো দেখালেন, আসবে কোথায়? আসবে মিরপুর মাজার রোড, লালকুঠি বাজারের সাথে 213 নম্বর প্লট, বাইক পয়েন্ট। আমাদের মাজার রোড ব্যতীত কোথাও কোনো শাখা নেই, মাজার রোড লালকুঠি বাজারের আগে একটা পরে একটা, দুইটা শাখা মাজার রোডেই। আর ভাই আপনি যে অফার দেন না, একটা বিশাল বড় ধামাকা টামাকা দেয়। ধামাকা টামাকা আসলে ভাই যেই কাস্টমার বুঝে না, ধামাকা কার টাকা দিয়ে দেয়, কাস্টমারের টাকা দিয়ে কাস্টমারকে ধামাকা দেয়। আপনি কিছুদিন আগে রোজারিতে, আমি এক উদাহরণ না দিয়ে পারলাম না, রোজারিতে যে ভোক্তা অধিদপ্তর অভিযান করলো, আপনি বিভিন্ন ব্র্যান্ড সবগুলাতে 2,200 টাকার পাঞ্জাবি লাগায় রাখছে 5,200 টাকা, তারপর 50% ছাড়। তাহলে 5,200 টাকায় 2,200 টাকার পাঞ্জাবি যদি লাগায় রাখে, 50% ছাড়ও দেয়, তাও 2,200 টাকার পাঞ্জাবি 2,600 টাকা বেচতেছে আপনার কাছে, দেখাচ্ছে বড় অঙ্কের স্যার, কিন্তু ছাড় দিচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে দর্শক, জিনিসের কোয়ালিটি যেমন, যেমন 23-এর মডেল, এটার দামটা আসলে আর কতই বা কম হতে পারে? 3 মাস হয় না গাড়ির এখনো, 2 মাস সামথিং, 2 মাস সামথিং, এটাও কিন্তু 22-এর মডেল, ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায়। তো যেই গাড়িটা অল্প চলা, অল্প কিলোমিটার চলা, একদম নতুনের মতো, 2-3 মাস হয়েছে, পেপার্স তো আছে, পেপার্স দেখেই তো অবশ্যই নেবেন, তো সেই বাইকগুলোর দাম কত হবে বা ভাইও আসলে কতটা কমাবে নাকি? জি, সেটাই, আপনি নিজেও নিজের জায়গায় চিন্তা করে দেখেন যে একটা গাড়ি কিনলেই কিন্তু কেউ 50,000 কমে বিক্রি করতেছে না, তার যতটুকু সম্ভাব্য সে চেষ্টাই করে একটু হাই রেটে বিক্রি করার, 10 জায়গায় ঘুরে যখন বিক্রি করে, আর একটা ফ্রেশ গাড়ি কিন্তু কখনো কমে কিনা যায় না ভাই। হ্যাঁ, এটাই ব্যাপার। আচ্ছা, তো ভাই আর হইতেছে, এই মাজার রোড ছাড়া কি আপনার কোনো শোরুম আছে? আমাদের মাজার রোড ব্যতীত কোথাও কোনো শোরুম নেই। ওকে, তো দর্শক ফোন উপরে দুটো নাম্বার দেওয়া আছে দর্শক স্ক্রিনে, ওই দুটো নাম্বারে ফোন দিয়ে কিন্তু, এছাড়াও কিন্তু ভাইদের কাছে হিউজ পরিমাণে বাইক আছে, গোডাউন আছে, সবসময় গোডাউনটা দেখানো হয় না, বাট কোন কোন বাইকগুলো আছে ফোন দিলেও কিন্তু জানতে পারবেন। জি, ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।